ভাইয়া এগুলি না আপনি আমাকে প্যাক করে দিন। শিওর ম্যাম, দিচ্ছি। ও ভাইয়া, আমার একটা কথা মনে পড়লো মাত্রই, আমার একটা পাঞ্জাবি লাগবে। পাঞ্জাবি লাগবে? এই ম্যামকে একটা পাঞ্জাবি দাও তো। এই যে ম্যাডাম, এই পাঞ্জাবিগুলো। ভাইয়া একটু পানির ব্যবস্থা করবেন আমার জন্য। এই ম্যামের জন্য একটু পানি নিয়ে আসো। ঠিক আছে স্যার, নিয়ে আসছি। ভাইয়া এই ছেলেটার নাম রাফি না? হ্যাঁ, ওই ছেলেটার নাম রাফি, কিন্তু আপনি কিভাবে জানেন? না এমনি, আসলে ও হচ্ছে আমার বান্ধবীর হবু হাজবেন্ড, এ থেকে ওর সাথে পরিচয়। কি বলছেন, আপনার বান্ধবীর হবু হাজবেন্ড মানে? আমার জানা মতো ওই তো কখনো বিয়ে করবে না, আপনার কোথাও ভুল হচ্ছে। কেন, ও বিয়ে করবে না কেন কখনো? ম্যাডাম কারণটা আমি বলছি, যদিও আমার এখানে চাকরি করে বলতেও লজ্জা লাগছে, ওর নামে অনেকগুলো মামলা আছে। মামলা কেনই বা থাকবে না বলেন? ও কি করে জানেন, অনেক মেয়েদের সাথে প্রেম করে, প্রেম করে মেয়েদেরকে বিয়ে করে, বিয়ে করার পর ওই মেয়েদের থেকে যত টাকা পারে টাকাগুলো হাতিয়ে নিয়ে ওই মেয়েদেরকে ডিভোর্স দিয়ে দেয়। আরো কি করে জানেন, ওর এলাকার যত মেয়ে আছে প্রত্যেকটা মেয়ের সাথে রিলেশন করে, রিলেশন করার পর বেডে নিয়ে যায়। বেডে নেওয়ার পর কি হয় আপনি তো খুব ভালো করেই বুঝতে পারছেন। তো এমন একটা ছেলেকে কে বিয়ে করবে আপনি বলেন? ঠিক আছে, সবকিছুই বুঝলাম। ও যদি এতই খারাপ হয় তাহলে আপনি ওকে আপনার দোকানে কেন রেখেছেন? কেন রেখেছি? আরে ওই রাফির বাবা আমার বাবা ফ্রেন্ড, এখন ওর বাবা আমাকে বললো আমার ছেলেটা অনেক দুষ্টামি করে, অনেক ফাজলামো করে। বাবা তুমি যদি তোমার দোকানে ওকে চাকরিতে রাখো তাহলে আমার ছেলেটা ভালো হয়ে যেতে পারে, এর জন্য আমার দোকানে এনেছি। আসলে ভাইয়া আমি আপনাকে সত্যি কথাটা বলছি, আমি এতক্ষণ যে মেয়েটার কথা বলেছিলাম সেই মেয়েটা আর কেউ না, আমি। ও আমার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল, আর সাথে ওর বাবা আর মাকেও নিয়ে গিয়েছিল। ভাইয়া আমি তো জানতাম না যে ওরকম, আমরা সবাই বিয়েতে রাজি হয়েছি, এখন আপনিই পারেন আমাকে বাঁচাতে যেহেতু আপনি ওর পরিচিত। কি বলছেন ম্যাডাম, ও এই কাজ করেছে? আসলে আমি তো কিছুই বুঝতেছি না, আপনি আমাকে বললেন আপনার বান্ধবীর সাথে ওর বিয়ে হবে, এখন বলতেছেন ওই মেয়েটাই আপনি। আচ্ছা ঠিক আছে, ওই আসুক তারপর আমি দেখছি কি করা যায়। স্যার পানি নিয়ে আসছি। দাও পানিটা এখান দাও। রাফি ভাইয়া, আমি শুনলাম তুমি নাকি আমার নতুন বিয়ে করছো, কথাটা কি সত্যি? আরে না স্যার, কি বলেন, আমি না আপনাকে বললাম যে আমি আর বিয়ে করব না? ও হ্যাঁ, তুমি তো আমাকে বলেছিলে যে তুমি আর কখনো বিয়ে করবে না, তাহলে এই ম্যাডাম যে বলছে তুমি নাকি উনাকে বিয়ে করতে যাচ্ছিলে? আরে রুমা তুমি? হ্যাঁ কেন, আমাকে দেখে কি অবাক হচ্ছ? আমি এখানে না আসলে তো তোমার সত্যটা জানতেই পারতাম না। তুমি আমারে ভুল বুঝতেছো। চুপ করো, তোমাকে আমি ভুল বুঝছি না। এই যে ভাইয়াটাকে দেখছো না, এই ভাইয়াটা আমাকে সবকিছু বলে দিয়েছে যে তুমি কিভাবে মেয়েদের সাথে প্রতারণা করো, মেয়েদেরকে কিভাবে ঠকাও। ছি ছি রাফি, আমার তো ভাবতেও ঘৃণা করছে যে আমি তোমার মতো একটা মানুষকে বিয়ে করতে চেয়েছিলাম। তুমি যখন আমার বাসায় তোমার বাবা মাকে নিয়ে গিয়েছিলে না, আমার না এত ভালো লেগেছিল তোমাকে, আর আজকে তোমার সত্যটা জানতে পেরে তোমার উপরে ঘৃণা আসছে আমার। তুমি মেয়েদের মন নিয়ে এইভাবে খেলা করো কি করে পারো রাফি এরকমটা করতে? শোনো, তোমাকে আমি ভেবেছিলাম বিয়ে করব, কিন্তু এখন আর তোমাকে আমি বিয়ে করব না, তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিব। না 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 প্লিজ, পুলিশে কমপ্লেন করো না, আমি ওরকম কিছু করি নাই, প্লিজ। আমি তোমার কোনো কথাই শুনবো না, তুমি একটা প্রতারক, তুমি একটা ঠকবাজ, তোমাকে আমি পুলিশের হাতে তুলেই দিব। দাঁড়াও আমি পুলিশকে কল করছি। স্যার আপনি ওনাকে বলেন না যে আমি ভালো হয়ে গেছি, আমি আগের মতো নাই, ওনাকে পুলিশে কল করতে মানা করেন স্যার, প্লিজ। এই চুপ করো, তুমি আর একটাও কথা বলবো না। রাফি তুমি আমাকে কি বলেছিলে যে স্যার আমি ভালো হয়ে গেছি, আমি আর ওই রকম করি না, মেয়েদের সাথে ফ্লার্ট করি না, এখন আমি কি শুনলাম এই মেয়েটা যা বলছে প্রত্যেকটা কথাই তো সত্যি। তুমি যদি ভালো হতে তাহলে যখন আমি তোমাকে কোশ্চেন করেছি যে রাফি তুমি নাকি আবার বিয়ে করছো, তুমি তো আমাকে বলতে পারতে জি ভাইয়া আমি আবার বিয়ে করছি, আমার বিয়েতে আপনি যায়েন। কি বললা আমাকে যে আমি আর কখনো বিয়ে করব না? কি তুমি ভালো হয়েছো? এই ভালো হওয়ার নমুনা রাফি, তোমাকে সাফ সাফ বলে দিচ্ছি তুমি এই দোকান থেকে চলে যাও, আর ফাত্তার আমার দোকানের আশেপাশে আসবে না, যাও যাও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকে আপনার জন্য আমি বেঁচে গেলাম, আমার পুরো লাইফটা বেঁচে গেল। আসলে আপনি যদি না থাকতেন না তাহলে সত্যটা কখনো আমার সামনে আসতো না। অনেক অনেক ধন্যবাদ। ওয়েলকাম। যাই হোক, যাওয়ার তো হয়েই গেছে, একটা কাজ করুন আপনি এগুলি প্যাক করে দিন। জি শিওর।